ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ, যেখানে এই ম্যাচটি যে জিতবে সেই এই সিরিজটি জিতবে। যেখানে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে, দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছে, তৃতীয় ম্যাচ কে জিতবে নিচে কমেন্টে জানো, আমি জানতে চাই। তো এই ম্যাচের মুখোমুখি কে এগিয়ে ও জিতবে কোন দল, অবশ্যই এই ভিডিও আলোচনা করতে চলেছি। তার আগে আপনাদেরকে জানাবো যে এই ম্যাচটি কিন্তু 25শে সেপ্টেম্বর হতে চলেছে, যেখানে অবশ্যই ভারতীয় সময় সন্ধে 7টা থেকে। এবং আপনাদেরকে এটাই জানাবো যে এই ম্যাচে যে জিতবে সেই কিন্তু ভাই সিরিজ জিতবে। কিন্তু আমি তো চাচ্ছি মনে হয় ভাই এই ম্যাচটা আবারও অস্ট্রেলিয়া জিতবে। প্রথম কারণ হার্শেল প্যাটেল, দ্বিতীয় কারণ ভাই আবারও ভুবনেশ্বর কুমারের খেলা, আর তৃতীয় কারণ আমি জানি না, আপনি নিজে কমেন্টে জানান। যদি ভারত জেতে এই ম্যাচে ভাই কোহলি ভালো রান করবে, যদি ভারত জেতে তাহলে কোহলি ভালো রান করবে। আর মুখোমুখি যদি হেড টু হেড রেকর্ড দেখা যায় তো অবশ্যই অস্ট্রেলিয়ার রেকর্ড একটু সত্যি কথা বলতে এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার প্লেয়াররা ভাই ফর্মে আছে, কখন কেটা ফর্মে আছে বলা যায় না। শেষ ম্যাচ অবশ্যই ভারতীয় দল জিতলেও কিন্তু ভাই কারণ একটাই ভাই, সেটা আট ওভারে খেলা হয়েছে, লাস্ট ব্যাটিং ভারতীয় দল রোহিত শর্মা ভালো খেলছে, কারণ রোহিত শর্মা প্রত্যেক ম্যাচই ভালো খেলছে না। যদি প্রত্যেক ম্যাচ ভালো খেলতো তাহলে একটা ব্যাপার হতো, কিন্তু শেষ ম্যাচে আমার তো মনে হচ্ছে শেষ ম্যাচে কোহলি খেলে দেবে। তো মুখোমুখি কে এগিয়ে, তো যদি বলা হয় ভাই মুখোমুখি অস্ট্রেলিয়া এগিয়ে, তো আমি ভাই 55-45 বা 47-53 দেবো। আর সবচেয়ে বড় কথা এই ম্যাচ কে কে জিতবে ভাই, কে জিতবে? আমার মনে হচ্ছে ভারত জিতে নিতে পারে যদি কোহলি এই ম্যাচে 30 রানের বেশি করে। কোহলি যদি এই ম্যাচে 30 রানের বেশি করে আর হার্শাল প্যাটেল যদি 3-6 কম খায় তাহলেই জিত। সত্যি কথা বলতে অনেকজন দেখছি হার্শাল প্যাটেলকে ভাই জাসপ্রীত বুমরার সাথে তুলনা করছে। আরে ভাই কোথায় কী আর কোথায় কী, আমি বোঝেই যাইনি। তোমরা এটা নিচে কমেন্টে জানাও যে হার্শাল প্যাটেল কি তোমাদের ভালো লাগে। আমার অত ভালো লাগে না, তার কারণ ভাই 2 বছর আইপিএল খেলে ইন্ডিয়ার টিমই কাঁপানো অতটাই সুযোগ নেয়। হয়তো পরের ম্যাচে ভালো বল করে দিল, তখন আমার চ্যানেলে অনেক এসে কমেন্ট করবে, এরকম আমার বন্ধু গাল দেয়। কিন্তু সত্যি কথা বলতে ও বল